তাহলে কি মির্জা বাংলা কমার্শিয়াল সিনেমার ধারাকেই পুরো বদলে দেবে? মির্জা কি দুর্দান্ত বক্স অফিস কালেকশন করতে পারবে? হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। মির্জা টিজার রিভিউ করবো আজকে। মির্জা এমন একটা সিনেমা যেটা অঙ্কুশের ড্রিম প্রজেক্ট, এবং বহুদিন ধরে তিনি এটার পেছনে ইনভেস্ট করছেন, সময় দিচ্ছেন, ভাবনা চিন্তা করছেন, এবং এই টিজার ফাইনালি চলে এলো অ্যাজ অ্যানাউন্সড 14ই ফেব্রুয়ারি এবং অঙ্কুশের জন্মদিনের দিনে। এবং এই টিজারটা কিন্তু আমরা যখন দেখলাম, আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে এটার পিছনে অনেকটা পরিশ্রম করা হয়েছে, এবং এখানে বিভিন্ন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা দেখানো হয়েছে, যেটা আমি আগের দিন বললাম যে এটা কিন্তু গল্প কিছু রিভিল করা হবে না, কিন্তু ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ভিডিও এটা হতে চলেছে। তবে এখানে সব রকম ক্যারেক্টারই যারা যারা রয়েছেন, কম বেশি মেন ক্যারেক্টার, তাদের সবাইকেই দেখানো হয়েছে। গুলাম, টেক্কা, রানী ইত্যাদি ইত্যাদি, মানে তাসের তাসের যে কার্ড সেই অনুযায়ী কিন্তু ক্যারেক্টারগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, এবং ভয়েস ওভার দিয়েছে অঙ্কুশ। যদিও ভয়েস ওভারটা আরেকটু পাওয়ারফুল হয়তো হতে পারতো। এবং ফাইনালি অঙ্কুশকে দেখানো হয়েছে অ্যাজ আ জোকার, এবং মির্জা এটা পার্ট ওয়ান, যার নাম হচ্ছে জোকার, এভাবেই করা হয়েছে। এবং এর পার্ট টু বা পার্ট থ্রি হয়তো আসতে পারে, সেটা এখনো প্রকাশ্য নয়, কিন্তু পার্ট ওয়ান মানে হয়তো নেক্সট পার্ট তো ডেফিনেটলি আসার একটা প্ল্যানিং এদের মধ্যে রয়েছে। তবে আমার যেটা মনে হয়, এই ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেছে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার, যেটা প্রচণ্ড একদম ডেডলি লেগেছে। তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ দারুণ লেগেছে, এবং ঋষি কৌশিককেও বেটার লাগছে, ঐন্দিলা সেনকেও বেটার লাগছে, এবং অঙ্কুশের যে ইন্ট্রোডাকশন সিনটা দেখানো হয়েছে সেটাও বেশ প্রমিসিং। কিন্তু তার সাথে একটা ডায়লগ, একটা মার্কাটারি ডায়লগ মিসিং, যেটা চেঙ্গিজের সময় আপনারা দেখেছেন, চেঙ্গিজের আজকাল হয় না, বা খাদানে ফ্যামিলি নিয়ে আছে বলে কি ভেবেছিস, এইগুলো কিন্তু রয়েছিল প্রত্যেকটা বড় বড় সিনেমার বা কমার্শিয়াল মুভি টিজারে, কিন্তু এই জিনিসটা থাকছে, যেটা কিন্তু এই মুভিতে মিসিং। এটা কিন্তু আমার মনে হয় দরকার ছিল। এবং ওই যে ফাইনাল সিনটা দেখানো হয়েছে, অঙ্কুশ লাফিয়ে উঠে এসে পড়ছেন, সেটার জায়গায় অন্য আরো কোনো যদি মুভিতে কোনো আরো যদি বেটার কোনো সিন থাকে, সেটা দেখানো যেতে পারতো বলেই আমার মনে হয়। ব্যাকগ্রাউন্ড বেশ ভালো, শেষের দিকে বিজিএমটা বেশ ভালো, কালার গ্রেডিং খুব সুন্দর, এবং সিনেমাটার পিছনে পরিশ্রম করা হয়েছে, অ্যাকশনও ভালো হবে বলেই বিশ্বাস, কিন্তু অ্যাকশনটা দেখানো হয়নি, ট্রেলারের জন্য তুলে রাখা হয়েছে। ওভারঅল মির্জার টিজারটা ভালো টিজার হয়েছে, তবে এটাকে আরেকটু বেটার করা যেতে পারে। ট্রেলারের থেকে এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকবে, অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে গেলে কিন্তু ট্রেলারটা আরো অনেক বেটার করতে হবে। মির্জা ঈদে আসছে, এবং ঈদে সোলো রিলিজ করছে, কারণ বুমেরাং ঈদে আসছে না। সুতরাং মির্জার জন্য কিন্তু এটা বিশাল একটা সম্ভাবনা রয়েছে ব্লকবাস্টার হিট হওয়ার, এবং যদি সিনেমাটা ডেলিভার করতে পারে, ভালো গল্প হয়, ভালো প্রমোশন হয়, তাহলে কিন্তু মির্জার মধ্যে সেই পটেনশিয়ালটা রয়েছে। এবার ট্রেলারের উপর বাকিটা, সো আপনারা যারা যারা টিজার দেখেছেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।